গুড ইভিনিং বন্ধুরা, সবাই ভালো আছো? তোমরা তো জানোই দুটো সিরিজ চলছে অলরেডি, সেটা হচ্ছে ইকোনমিক্সের উপরে এবং পলিটিক্সের উপরে। পুরো পলিটিক্সকে কভার করা হবে এবং চ্যাপ্টার ওয়াইজ এবং কনসেপ্ট পুরো ক্লিয়ার করে দেওয়া হবে। তারপরে আমরা আসবো এমসিকিউতে। এমসিকিউতে প্রথম যদি কনসেপ্ট ক্লিয়ার করে এমসিকিউতে আসা যায়, তাহলে মানে প্রিপারেশনের যে মানে ইয়ে মানে প্রিপারেশনের যে স্ট্রংনেস সেটা অনেক বেড়ে যায়। ফলে কনসেপ্ট এখানে আমরা একটা সাবজেক্টে গ্রাজুয়েশন করার মাস্টার ডিগ্রি করেই ইয়ে করি, কিন্তু সব সাবজেক্টের তো মাস্টার ডিগ্রি করি না, কিন্তু সব সাবজেক্টের তো অনেক মানে আপনাকে ক্লিয়ার কনসেপ্ট করতে হবে। তো আজকে আমরা হিউম্যান এভলিউশন নিয়ে আলোচনা করব। হিউম্যান এভলিউশন মানে মানুষ এপ থেকে, এপ বলতে কি বোঝায়, একদম শিম্পাঞ্জি ধরনের জিনিস যারা যে সমস্ত প্রাণী তাদেরকে এপ বলা হয়। তো মানুষ মোটামুটি 60,000 বছর আগে শিম্পাঞ্জি থেকে পৃথক হয়ে যায়। শিম্পাঞ্জি জাতীয় এপের মধ্যেই মানুষ পড়ত। এইবার 60,000 বছর পরে ইয়ে করে যায়, তারও 10,00,000 বছর পরে মানুষ মোটামুটি একটা আকৃতি নেয়, সেটা হচ্ছে মানে তাকে আমরা বলি হচ্ছে অস্ট্রালোপিথেকাস। অস্ট্রালোপিথেকাস এই এরা কোন সময় ছিল? 50,00,000 বছর আগে থেকে 30,00,000 বছর আগে পর্যন্ত। আর এদেরকে পাওয়া হয়ে গেছে হচ্ছে আফ্রিকা। তাহলে আফ্রিকা থাকলে অস্ট্রালোপিথেকাস নামটা কেন হলো? গুড ইভিনিং বন্ধুরা, সবাই ভালো আছো? তোমরা তো জানোই দুটো সিরিজ চলছে অলরেডি, সেটা হচ্ছে ইকোনমিক্সের উপরে এবং পলিটিক্সের উপরে। পুরো পলিটিক্সকে কভার করা হবে এবং চ্যাপ্টার ওয়াইজ এবং কনসেপ্ট পুরো ক্লিয়ার করে দেওয়া হবে। তারপরে আমরা আসব এমসিকিউতে। এমসিকিউতে প্রথম যদি কনসেপ্ট ক্লিয়ার করে এমসিকিউতে আসা যায়, তাহলে মানে প্রিপারেশনের যে মানে ইয়ে মানে প্রিপারেশনের যে স্ট্রংনেস সেটা অনেক বেড়ে যায়। ফলে কনসেপ্ট এখানে আমরা একটা সাবজেক্টে গ্রাজুয়েশন করার মাস্টার ডিগ্রি করেই ইয়ে করি, কিন্তু সব সাবজেক্টের তো মাস্টার ডিগ্রি করি না, কিন্তু সব সাবজেক্টের তো অনেক মানে আপনাকে ক্লিয়ার কনসেপ্ট করতে হবে। তো আজকে আমরা হিউম্যান এভলিউশন নিয়ে আলোচনা করব। হিউম্যান এভলিউশন মানে মানুষ এপ থেকে, এপ বলতে কি বোঝায়, একদম শিম্পাঞ্জি ধরনের জিনিস যারা যে সমস্ত প্রাণী তাদেরকে এপ বলা হয়। তো মানুষ মোটামুটি 60,000 বছর আগে শিম্পাঞ্জি থেকে পৃথক হয়ে যায়। শিম্পাঞ্জি জাতীয় এপের মধ্যেই মানুষ পড়ত। এইবার 60,000 বছর পরে ইয়ে করে যায়, তারও 10,00,000 বছর পরে মানুষ মোটামুটি একটা আকৃতি নেয়, সেটা হচ্ছে মানে তাকে আমরা বলি হচ্ছে অস্ট্রালোপিথেকাস। অস্ট্রালোপিথেকাস এই এরা কোন সময় ছিল? 50,00,000 বছর আগে থেকে 30,00,000 বছর আগে পর্যন্ত। আর এদেরকে পাওয়া হয়ে গেছে হচ্ছে আফ্রিকা। তাহলে আফ্রিকা থাকলে অস্ট্রালোপিথেকাস নামটা কেন হলো? এরাই কিন্তু অস্ট্রালোপিথেকাস হচ্ছে আর্লি অ্যানসেস্টার অফ হিউম্যান। এ তখন পুরোপুরি হিউম্যান হয়নি, পুরোপুরি বাইপেডালিজম বা হাতের ব্যবহার পুরোপুরি শেখেনি। এরা যে আমাদের পেলভিক যেটা থাকে ব্যাক সাইডে, পেলভিক যে প্লেট থাকে সেই প্লেটের উপর নির্ভর করে আমরা দাঁড়িয়ে হাঁটবো না মানে চার পায়ে যাতায়াত করব। তো এরা কিছুটা মানে দাঁড়িয়ে ঘোরাফেরা চলার মতন পর্যায়ে আসছে এবং শিম্পাঞ্জির থেকে অনেক বেটার। তো এই জন্যে এদেরকে প্রথম আমাদের আর্লি অ্যানসেস্টার বলা হয়, হিউম্যান বলা হয়। আর এখানে একটা জিনিস বলি, হিস্ট্রি কিন্তু দুটো ভাগ, একটা হচ্ছে ঐতিহাসিক, একটা হচ্ছে প্রাগৈতিহাসিক, একটা প্রি হিস্ট্রি একটা পোস্ট হিস্ট্রি। ঐতিহাসিক কোনটা? যেটা থেকে আমরা যে লিখিত কোনো জিনিসপত্র পাই সেটাকে বলে ঐতিহাসিক, আর যেখানে লিখিত কোনো জিনিসপত্র পাই না তাকে প্রাগৈতিহাসিক বলে। লিখিত জিনিস কিন্তু আমরা কোথা থেকে পেয়েছি? হরপ্পা মহেঞ্জোদারো সিভিলাইজেশন যেটা ছিল 2000 BC আগে, সেই সময়কার যে কনসেপ্ট ইয়ে ছিল, কিন্তু তাদের যে লেখা তারা হচ্ছে পিক্টোগ্রাফি, অর্থাৎ চিত্র দিয়ে তাদের লেখা থাকে। সেই লেখা কিন্তু এখনো ডেসিফার্ড হয়নি। ডেসিফার্ড মানে হচ্ছে
তার ওই লেখা আমাদের ভাষা তো একটা বিজ্ঞান, যে এই মানে এই এরপর এটা বলতে পারবো, এবং এটা ইনহেরেন্টলি আমরা আলাদা আলাদা জায়গায় আলাদা রকম ভাবে সেটাকে ঠিক করেছি। তো সেটাকে মানে কোনো ভাষাকে বোঝে না, পুরো বৌরাণী কোনো ভাষাকে তাদের যে ভাষার যে লজিক, যাদের যে টেকনোলজি, সেটাকে মানে উদ্ধার করাকে বলে হচ্ছে ডেসিফার। সেই ডেসিফার কিন্তু এখনো হয়নি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার, কিন্তু পিকচার ইয়ে আছে এবং ওখানে যদি সাইট আছে, আমরা ওই পর্যন্ত হরপ্পা মহেঞ্জোদারো পর্যন্ত আমরা প্রাগৈতিহাসিক ঐতিহাসিক হরপ্পা মহেঞ্জোদারো থেকে ঐতিহাসিক যুগে শুরু বলতে পারি। তার আরেকটা প্রাগৈতিহাসিক, আর আমরা প্রাগৈতিহাসিক আলোচনা করছি। অস্ট্রালোপিথেকাস নাম দেওয়া হয়েছিল হচ্ছে অস্ট্রেলিয়ার একজন ভদ্রলোক যিনি অ্যান্থ্রোপোলজিস্ট ছিলেন, সেই অস্ট্রেলিয়ার অ্যান্থ্রোপোলজিস্টের এটা মানে ইয়ে করা হয়, মানে আবিষ্কার করেন এবং খুঁজে মানে তিনি পান এবং তার ব্যাখ্যা করেন এই ফসিলটা। এটা আফ্রিকা অনলি আছে, আর্কিওলজিক্যাল ডিভাইস, এটা আফ্রিকায় শুধু পাওয়া গেছে। একটা বাচ্চার, এটা হচ্ছে একটা বাচ্চার স্কাল পাওয়া যায়, বাচ্চা মানে 13-14 বছরের একটা বাচ্চার স্কাল পাওয়া যায়, মহিলা, বাচ্চাটা ছিল মহিলা, মেয়ে, মেয়ে বাচ্চা। এবং যেটা সবচেয়ে বড় কথা, সেই জন্যে তাকে লুসি বা মাদার অফ হিউম্যান বলা হয়, মাদার অফ হিউম্যান। তাদের প্রশ্ন আসলে পরে মাদার অফ হিউম্যানকে লুসি, লুসিকে সে হচ্ছে অ্যাস্ট্রালোপিথেকাস, অ্যাস্ট্রালোপিথেকাসকে সে আফ্রিকায় মানে 50,000 BC থেকে এই 30,000 BC মধ্যে যে অ্যানসেস্টার আমাদের ছিল তাদেরকে বলো অ্যাস্ট্রালোপিথেকাস। আর এইটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন হচ্ছে আফ্রিকায় শুধু এদের শুধু পাওয়া যায়, স্পেশাল ফিচার নো মানে নো ফ্রি ইউজ অফ হ্যান্ডস, সামান্যভাবে দাঁড়ানোর চেষ্টা দাঁড়াতে পারে মানে পুরো স্ট্রেট নয়, এবং হাতের ব্যবহার করা শিখে যায়। এরপরে হচ্ছে হোমো ইরেকটাস বা পিথে অ্যান্থ্রোপাস, এটা হচ্ছে আর্লিয়েস্ট পিরিয়ড অফ হিউম্যান বাইপেড, এই বাইপেডালিজম মানে এদের যে পেলভিক যে স্ট্রাকচার, পেলভিক যে মানে ইয়ে হাড়টা, আমাদের প্রত্যেকের পেছনে একটা হাড় থাকে, পেডবিল থাকে, সেটা হচ্ছে মানে স্টেট এরকম একটা প্লেটের মতন, ওটা এক যাদের যত বাঁকানো থাকে সে দাঁড়াতে পারবে না, ওটা স্ট্রেট হলে দাঁড়াতে পারবে, এবং তার সঙ্গে স্ট্রেট হওয়ার সঙ্গে তার সঙ্গে মানে মেকানিজমও থাকতে হবে, যে অন্য বডির সঙ্গে অন্য পার্ট ওটা যেটা যখন যেখানে জয়েন হচ্ছে সেখানে ফ্লেক্সিবিলিটি থাকবে, ফ্লেক্সিবল হওয়া, এটাকে মানে তার বলে বাইপেডালিজম হচ্ছে। বাইপেডালিজম বলতে মানে কি, দ্বিপায়ে মানে দুপায়ে গম। এই যে হোমো ইরেকটাসরা, হোমো ইরেকটাস মানেই হচ্ছে সে খারাপভাবে দাঁড়াতে পারে। এদের এটা কোন সময় ছিল, এটা 30,000 BC থেকে 10,000 BC আগে, 30 মানে আমাদের ক্ষেত্রে আমরা তো 2000, তাহলে 32,000 বছর আগে থেকে 10,000 বছর আগে পর্যন্ত, 30 লক্ষ থেকে মানে 1 লক্ষ বছর আগে পর্যন্ত এরা ছিল। আর্কিওলজিক্যাল ইভেন্ট ফাউন্ড ইন আফ্রিকা, এশিয়া, ইউরোপ, ফসিলস, এদের সব জায়গায় পাওয়া যায়। তো এক্সটেন্সিভ জিওগ্রাফিক্যাল এরিয়া এদের পাওয়া যায়, এদের ইউরোপেও পাওয়া যায়, এদের সেদের সব জায়গায় এদেরকে পাওয়া যায়। এই এটা হচ্ছে এটা মানে মূল একটা জিনিস মনে রাখতে হবে, আমরা আগে নিওলিথিক পর্যায়ে গিয়ে মানুষ আগুনের ব্যবহার শিখেছে, কিন্তু আগুনের ব্যবহার কিন্তু শিখেছে হোমো ইরেকটাসরা, অর্থাৎ পিথে অ্যান্থ্রো পিথে পিথেকান্থ্রোপাস পিথে পিথেকান্থ্রোপাস এটা হচ্ছে মানে ইয়ে মানে আমাদের কি বলে ওটাকে অ্যান্থ্রোপোলজির টার্ম, সেটা একটু এরকম। তারপরে হচ্ছে হোমো সাপিয়েন বা নিয়ান্ডারথাল মানুষ, নিয়ান্ডারথাল কেন, নিয়ান্ডারথাল নামক জায়গায়, যার মানে নিয়ান্ডারথাল নামক জায়গায় এটা প্রথম আবিষ্কার হয়েছে বলে এটাকে নিয়ান্ডারথাল মানুষ বলা হয়। এরা এদের থেকে একটু উচ্চ মানে উচ্চতর। আর্কিওলজিক্যাল রিমেন্স ফাউন্ড ইন এটা এশিয়া, ইউরোপ সমস্ত দেশে পাওয়া যায়, সমস্ত জায়গায় পাওয়া যায়, মানে এই ইয়ে এই হোমো সাপিয়েন্স নিয়ান্ডারথাল গ্রুপের যে মানে ইয়ে ফসিলস সারা পৃথিবীর সমস্ত জায়গায় পাওয়া যায়। আর জিওগ্রাফিক্যাল এক্সটেন্সিভ জিওগ্রাফি হচ্ছে বলেই দিলাম এশিয়া, ইউরোপ সমস্ত জায়গায় আছে। এরপরে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স বা ক্রোম্যাগনন, অর্থাৎ আমরা, আমাদেরকে ক্রোম্যাগনন বলা যেতে পারে বা হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সও বলা যেতে পারে।
এটা 10,000 পিসি পর্যন্ত হচ্ছে আমরা আমাদেরকে না প্রোগ্রামিং আমরা বলবো না আমরা হোমো স্যাপিয়েন্স আর স্যাপিয়েন্সই বলবো তো এই যে হোমো স্যাপিয়েন্স আর হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সের হচ্ছে পার্থক্য লেটেস্ট লেটেস্ট অ্যানসেস্টার অফ মডার্ন ম্যান মানে আমাদের যে মডার্ন ম্যানদের হচ্ছে অ্যানসেস্টার লেটেস্ট খুব কাছাকাছি ক্লোজ এবার লোয়ার মিডিল প্যালিওলিথিক এতক্ষণ আমরা যেটা বলছিলাম যে লোয়ার প্যালিওলিথিক ব্যাপার এবার হচ্ছে মিডিল প্যালিওলিথিক মিডিল প্যালিওলিথিকের ব্যাপার হচ্ছে মানে সেই সময় কি কি জিনিস ব্যবহার করা হতো মানে সেটা দিয়ে সেই সময় হচ্ছে মিডিল প্যালিওলিথিক হচ্ছে যে ফ্লেক কালচার মানে ব্লেড যেটা পলিশড ব্লেডের যে কালচারটা আসে সেটা হচ্ছে মানে র ব্লেড না পলিশড ব্লেডের কালচার আসে সেটা হচ্ছে মিডিল প্যালিওলিথিক সময় বা মেসোলিথিক পর্যায়ে মেসোলিথিক এজে বা মিডিল প্যালিওলিথিক এজে ওটা ওটা হয় আর তার সেটা আর কি কি মানে জিনিস ব্যবহার করা হতো এই যে চার্ট জোপার পিএন এগুলো ফ্লেন এগুলো ছবি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমরা শেষের দিকে পাথরের ওই অস্ত্রগুলো আপনাদেরকে দেখাবো দেখলে পরে বুঝতে পারবেন যে ওরা কীভাবে করা হতো আর মিডিল প্যালিওলিথিকের যে এইটা মানে ইমপ্লিমেন্টস মানে কোথায় কোথায় মিডিল প্যালিওলিথিক পাওয়া গেছে সেগুলো যদি আমার বলার দরকার হওয়ার কথা নয় আপনি স্ক্রিনশট নিয়ে এই এই পুরোটা এইটা এবং এইটা এই জায়গাটা এই পর্যন্ত হচ্ছে বিভিন্ন সাইটস আছে মনে রাখার খুব একটা দরকার নেই যে কোথায় কোন সাইটস মিডিল প্যালিওলিথিক পাওয়া গেছে কিন্তু মানে কি ধরনের অস্ত্র ব্যবহার করতো এটাকে ফ্লেক কালচার বলা হয় মিডিল প্যালিওলিথিককে ফ্লেক কালচার বলা হয় সেটুকু মনে রাখা যথেষ্ট এটা একবার একটু চোখে মানে দেখে নেবেন বাস আর কিছু না এর আর কোনো ইমপ্লিমেন্টস নেই আর আদার্স কোনো কিছু এর থেকে এক্সপেক্ট করার ব্যাপার নেই এবার হচ্ছে আপার প্যালিওলিথিক আপার প্যালিওলিথিকেরও কিছু ইয়ে আছে আপার প্যালিওলিথিক সাইটসে মানে যেটা মেসোলিথিক মেসোলিথিকের আগে যে আপার প্যালিওলিথিক এরিয়া এবার এই এই ধরুন আপার প্যালিওলিথিক কোথায় কোথায় পাওয়া গেছে তার জন্য স্ক্রিনশট নিয়ে নিন তাহলে টোটাল যে আমরা ওই 10,000 মানে মেসোলিথিক ওল্ড এই 10,000 বছর পরে মিডিল স্টোন এজ বা মেসোলিথিক এজ এই সময় আসে মেসোলিথিক ওই একই ব্যাপার মেসোলিথিক এতক্ষণ ধরে যেটা বলছিলাম আগে মানে র র জিনিস দিয়ে ব্যবহার করে ইয়ে করা হতো মানে অস্ত্র র অস্ত্র ব্যবহার করা হতো আর মেসোলিথিক মানে ওটাকে পালিশ করা হতো যাতে আরও ধারালো হয় পালিশ করে ব্যবহার করা শিখলো মানুষ সেটার জন্য এটাকে মেসোলিথিক বলা হয় মেসোলিথিক এজ কোনটা 9,000 BC থেকে 4,000 BC পর্যন্ত অর্থাৎ 9,000 BC থেকে 4,000 BC পর্যন্ত সময়কে বলা হয় মেসোলিথিক মেসোলিথিক এজ আর মেসোলিথিক হিউম্যান লাইফ কি ছিল এটা হচ্ছে মানে ডারউইন দ্য অ্যানিমালস ইন দ্য ইউনিভার্স অফ মেসোলিথিক মেন রেসপন্স কাম ফ্রম তো এই মেসোলিথিকের সময়টার কালটা মনে রাখবেন যে 9,000 খ্রিস্টাব্দ থেকে 9,000 খ্রিস্টপূর্ব থেকে 4,000 খ্রিস্টপূর্ব পর্যন্ত আর মেসোলিথিকের মেন প্রবলেম কি যে স্টোনগুলো আগে র ব্যবহার করতো লোকেরা যে আপার মিডিল যে প্যালিওলিথিক জায়গায় লোয়ার আপার মিডিল প্যালিওলিথিকেও কিছু কিছু পলিশ হতো খুব পলিশ নয় আর এরা খুব ভালো ছিল বিউরিল অফ ডেট তখন মানে মাটির নিচে মানুষকে রাখা শুরু হয় তো সেটা হচ্ছে মেসোলিথিক এর যুগের একটা ইয়ে সেটা উত্তর এই ইয়ে এটা মানে এই কবর দেওয়া বডি বা মাটির নিচে রাখা বডি রিচুয়ালস যেটা শেষ কার্য সেটা হচ্ছে এই শ্রীহরিহর রায় আর মহা মহা মহাদহ হচ্ছে এই ইয়ে পাতাগড় ডিস্ট্রিক্টের উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের পাতাগড় ডিস্ট্রিক্টে ওটা পাওয়া যায় সেখান থেকে বোঝা যায় যে ওরা মানে কবর দেওয়া শিখেছিল হচ্ছে মানুষ যে রিচুয়ালস মরে যাওয়ার পরে রিচুয়ালসটা কবে শিখেছে মেসোলিথিক সময় থেকে মেসোলিথিক কাল থেকে মেসোলিথিকের আর কি কি ইমপ্লিমেন্টস আছে টুল এবং ওয়েপন্স অনেক উন্নত হয়ে দাঁড়ায় এবং সেগুলোকে তারা মানে ব্যবহার করে মাইক্রোলিথ বা মানে ক্ষুদ্র ক্ষুদ্র আগে বড় পাথর বেসিক্যালি তো এমনি পাথর তো বড় না এই ক্ষুদ্র ছোট 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 পাথরও তারা পলিশ করে করে বিভিন্ন কাজের জন্য বানাতো মাছ শিকার করার জন্য তো ছোট পাথরের বেশি দরকার হয় জল থেকে সেই শিকার করার জন্য
সেই সেইটা হচ্ছে আর এই বিউরিন বোয়ার বোয়ার পয়েন্ট এইগুলো হচ্ছে সব অস্ত্রের নাম, পাথর দিয়ে তৈরি অস্ত্রের নাম। এইগুলোর ছবি না দেখালে পরে বোঝা খুব মুশকিল। এই এই ট্যাপেজ, তারপরে লিনেটস, এগুলো সব নাম এদের তো। আর এই নামগুলো এগুলো জাস্ট জানার ব্যাপার, খুব একটা বেশি মানে মানে প্রিয়া মানে প্রি হিস্ট্রির খুব একটা বেশি কোশ্চেন যে আসে নয়। আর এই যেগুলো আসে সেগুলো হচ্ছে এরকম, এই বিরুল আপডেট যে মেসোলিথিক সময় এসেছিল সেটা করা, সেটা বলা। আর মেসোলিথিক ইমপ্লিমেন্টস কি, মেসোলিথিক ইমপ্লিমেন্টস বলতে বলা তার যে ওই যে ভ্যারিটা ফ্রম অন সেন্টিমেন্ট, এই যে এই এই যে যে এই পাথরের এই অস্ত্রগুলো ব্যবহার করা শিখেছে মেসোলিথিক এজে, এটার একটা স্ক্রিনশট নিন, তারপরে একটু মনে রাখবেন। এটা খুব বেশি অডিও ভিজুয়াল হচ্ছে তো খুব একটা বেশি মনে রাখার দরকার নেই, তার কারণ যে এখান থেকে খুব মানে একটা দুটো প্রশ্ন আসে এবং তাতে যে যেরকম ভাবে আসে সেটা আপনারা যেহেতু এটা হিস্ট্রির পার্ট নয়, অ্যানথ্রোপোলজির পার্ট মানে পার্ট মানে মেনলি, সেই জন্য এটা মানে আপনার নিয়ে টেনশনের খুব একটা ব্যাপার নেই। তো এবার এবার এটা একটা একটা স্ক্রিনশট নিন যে মেসোলিথিক যুগ মানে কালচার কোথায় কোথায় পাওয়া গেছে, এই উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড থেকে শুরু করে ওখানে কোথায় কোথায় পাওয়া গেছে। এবার নিওলিথিক হচ্ছে অর নিউ স্টোন এজ, এটা 7000 BC থেকে 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 10000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হচ্ছে নিওলিথিক। নিউ নতুন ধরনের যে লা পাথর ব্যবহার করা হয় সেটাকে নিওলিথিক বলা হয়। নিওলিথিক হচ্ছে আর্কিওলজিক্যাল মেটেরিয়াল ডক্টর ডক্টর পিমাসো হচ্ছে এটা বলেন। এটাও এই এটারও কালচারকে আমরা কি বলবো, এরা কি ধরনের অস্ত্র ব্যবহার করতো তার উপর ভিত্তি করে হচ্ছে এদেরকে মানে এই নিওলিথিককেও বোঝা যাবে, মানে নিওলিথিক কালচারকেও বোঝা যাবে। অর্থাৎ আমরা পুরনো জিনিস যে কালচার বুঝি আর কি, যে প্রাগৈতিহাসিক যুগে যুগের লোকজন কেমন ছিল, কেবলমাত্র বোঝার উপায় হচ্ছে তাদের বিউরাল পদ্ধতি আর তারা যে ব্যবহার করা জিনিসপত্র এবং তারা যে পাথর ব্যবহার করতো সেটাই, যতদিন না পর্যন্ত তারা মেটাল ব্যবহার করতে শিখেছে। তো নিওলিথিক যুগেও কিন্তু তারা স্টোনই ব্যবহার করতো এবং স্টোন আরও উন্নত হলো। অর্থাৎ আমার আপনাদেরকে লাস্টে কি দেখাতে হবে আমাকে, যে লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক, তারপরে মেসোলিথিক, তারপরে নিওলিথিক, এই সমস্ত সময়কার যে সমস্ত নাম শুনলেন মানে ইয়ের মানে পাথরের মানে অস্ত্রের নাম শুনলেন, সেই অস্ত্রগুলো সব পাথরের, কিন্তু সেই অস্ত্রগুলো কি জিনিস এবং কেমন দেখতে সেটা পরে আমাদের ক্লাসের শেষে আমরা সেই শুধু অস্ত্রগুলোই দেখে আপনাদের ই করবো, মানে অস্ত্রগুলো দেখালে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং সেই অস্ত্রের দ্বারাই কিন্তু কালচারকে ব্যাপার, অন্য কোনো সোর্স অফ ইনফরমেশন নেই যা দিয়ে কালচার ডিফাইন তখনকার সময় কি মানে এই যে নিওলিথিক বলুন বা মানে লোয়ার প্যালিওলিথিক থেকে আপার প্যালিওলিথিক পর্যন্ত মেসোলিথিক তারপরে নিওলিথিক এই সময়টা সমস্ত কিন্তু কালচার আম কী ছিল মানুষের জীবনযাত্রা সেটা আমরা তাদের ব্যবহার করা অস্ত্র দিয়েই বুঝি, এবং পাথর দিয়ে যে ওরা করতো ব্যবহার, পাথর ব্যবহার করে যে করতো সেটা দিয়েই বুঝি, এবং সেটা ক্ষুদ্র পাথর, পলিশ পাথর দিয়ে আর র পাথর দিয়ে করতো, এবং সেই যে পাথরগুলো ব্যবহার করতো পলিশ করা হোক বা না হোক তার বিভিন্ন সময়ে পাথরকে মানে যে শেপের যে পাথর ব্যবহার করা হয় সেই বিভিন্ন শেপের পাথরকে এবং অন্য কোনো জিনিসের সঙ্গে সংযুক্ত করে যখন ব্যবহার করা হয়, হাত কুটারও হতে পারে আর এমনি কুটারও হতে পারে, এমনি কুটার মানে বাঁশের সঙ্গে লাগিয়ে ব্যবহার করলো। তো এই যে যে ব্যাপারটা টোটাল কালচারটা, যেহেতু অন্য কোনো বিষয় আমাদের অন্য কোনো সোর্স আমাদের নেই, সেহেতু তাদের ব্যবহার করা যন্ত্র অস্ত্রপাতি এবং তারা পাথরের জিনিসই ব্যবহার করতো, তাছাড়া অন্য কোনো জিনিস দিয়ে তাদের কালচার বোঝা সম্ভব নয়। তো এটারও একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যে এই নিয়মিতিক যে ইয়ে আছে তার সেটা বোঝার জন্য। এবার নিওলিথিকে হচ্ছে হিউম্যান লাইফ, নিওলিথিক যুগে ক্রপ কালটিভেশন এগ্রিকালচার শুরু হয় হচ্ছে, অ্যানিমাল হাজবেন্ডারি আর ফিক্সড অ্যাওয়ার মানে একটা জায়গায় থাকা, কোনো একটা বিশেষ ছিল সেখান থেকে ছড়িয়ে পড়ছে। কিন্তু সেই সময় তো মানুষের আপনি গন্ডোয়ানল্যান্ড হয়েছে কয়েক কোটি বছর আগে, আর 60 লক্ষ বছর আগে পর্যন্ত মানুষ 50 লক্ষ বছর থেকে মানুষ সে দিকে মানুষ হওয়ার দিকে মানুষ এগিয়েছে।
আর হোমোইরেক্টাস হতে গিয়ে তো 30 লক্ষ বছর আগে থেকে হচ্ছে, অর্থাৎ সেই জন্য। আর একটা অল্টারনেটিভ থিওরি হচ্ছে প্যারালাল অরিজিন থিওরি, মানে মানুষ প্রত্যেকটা জায়গাতে, শুধু আফ্রিকা না, আফ্রিকা, এশিয়া, ইউরোপ সমস্ত জায়গাতে একদম মানে সমসাময়িকভাবে মোটামুটি একই ধরনের ডেভেলপমেন্ট মানুষের হয়েছে। এই এটা হচ্ছে মানে প্যারালাল অরিজিন থিওরি অফ হিউম্যান। এইবার আমরা ওল্ড লিথিক বলেই দিলাম, আর ইন্ডিয়াতে যেটা হচ্ছে আমরা এবার হচ্ছে আমরা একটা লোকের নাম সম্বন্ধে জানবো, তিনি হচ্ছেন রবার্ট ব্রুস। আমাদের যে ফোর্ট জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1851-এ স্টাবলিশড হয়েছিল, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল, এটা একটা কোশ্চেন আসতে পারে জিওলজিক্যাল সার্ভে, এবং তার রবার্ট ব্রুস তিনি প্রথম এর একটা মানে পান, স্টোন পান, যেটা অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে পুরনো মানুষরা, হ্যান্ড অ্যাক্স, হাত কুঠার, এবং সেই হাত কুঠারগুলোর মানে যে এমনি র হাত কুঠার, সেগুলো পালিশ করে না, এমনি পাথরের টুকরো যেটা হাতে হাত দিয়ে ধরে কোনো কিছুতে মানে কোনো কিছুকে আঘাত করলে পারে সে মারা যাবে, এটাই স্বাভাবিক। সেই সেটা আবিষ্কার করেনকে ব্রুস, আর ব্রুসকে বলা হয় দ্য ফাদার অফ প্রিহিস্টরি আর্কিওলজি ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার যে ফাদার অফ প্রিহিস্টরিক আর্কিওলজিকে হচ্ছে রবার্ট ব্রুস। আর্কিওলজিক্যাল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে এস্টাবলিশড হয়েছিল? 1851। আর 1892-তে অরুণ সোনকিয়া হচ্ছে সোনাকিয়া, অরুণ সোনাকিয়া হচ্ছে একজন জিওলজিস্ট, ডিভিশনের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিসকভার করে যে ওমেন্স কাল ইন হাতনোরা প্লেসটেড, হাতনোরা নর্মদা ভ্যালিতে, হাতনোরায় হোশাঙ্গাবাদ ডিস্ট্রিক্টের মধ্যপ্রদেশে। এই পুরো জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবেন, কোথায় হাতনোরার সঙ্গে কি যুক্ত হচ্ছে, এটা নর্মদা ভ্যালির জিয়নে হচ্ছে, আর এটা হচ্ছে হোশাঙ্গ, বর্তমানে কোথায় হোশাঙ্গাবাদ ডিস্ট্রিক্ট, আর এটা ই হচ্ছে মধ্যপ্রদেশ। এই জায়গায় কিন্তু এই প্যালিওলিথিক যুগের এই প্যালিও 30 লক্ষ থেকে 1000 BC আগে পর্যন্ত, এই সময়কার যে মানে এই 30 লক্ষ থেকে 10,000 BC আগে পর্যন্ত সেই সময়কার যে পাওয়া যায়, এবং আমাদের পৃথিবীতে ইন্ডিয়ার একটা পুরনো যে ঐতিহাসিক যে আছে, পুরনো যে ঐতিহাসিক একটা মানে আমাদের এখানেও সভ্য ঐতিহাসিক সভ্যতা ছিল পুরনো যুগে, তা সে জায়গা করে নেয় কোনটা আবিষ্কার করে, এই অরুণ সোনাকিয়ার যে যেটা আবিষ্কার করেছিলেন যে স্কাল, একটা ওমেন স্কাল কোথা থেকে, সেগুলো জায়গাটা একটু আগে যেটা বললাম সেটা খুব ভালো করে একটু মনে করে রাখবেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বাকিটা পরে আপনারা দেখে নেবেন। যেটা বোঝায় সেটা বললে আমি নিশ্চয় বোঝাতে পেরেছি যে যে পাথর যে অবস্থায় ছিল সেটাকে ব্যবহার করে মানে হাতের জোরে এবং সে আঘাত করে, টার্নিতে আঘাত করে মারাতে বলা হয় চপার চপিং সভ্যতা। এবং এই কালচার ফার্স্টলি ফ্রম সোহান ভ্যালি অফ ওয়েস্ট পাঞ্জাব, এখন বর্তমানে পাকিস্তানে আছে, আর সোন কালচার বলে এটাকে, নাম হচ্ছে সোন কালচার। টেবিল প্রাইস অফ রক অফ এজ অন স্মুথ অ্যান্ড সানি ইন দ্য ফর্ম অফ ফ্রিকশন অফ লো ফ্লো অফ ওয়াটার। তো পেবল হচ্ছে ওই জলের মধ্যে থেকে মানে জলের মধ্যে শিকার করার একটা জিনিস, সেটা দিয়ে পেবল সেটা দিয়ে ব্যবহার করতো। চপার হচ্ছে ওই মেড বাই চপিং প্রবাবলি মেক অফ সিঙ্গেল এজ, মানে একদিকেই তার মানে অস্ত্রের তো একটা মানে পাথরের তো দুদিকেই মানে ধারালো হতে পারে, মানে র পাথরের কথা বলছি আমি, মানে পলিশ করা মেসোলিথিক পাথর এজের কথা বলছি না। তো এইটা এটা এই দুই মানে সিঙ্গেল সাইড তখন তারা ওরা ব্যবহার করতো, চপিং পেবল প্রবাবলি মেড বাই দ্য চপিং পেবল মানে
ডাবল এজ ছিল, মানে দুদিকে দুদিকে দিয়ে ব্যবহার করতো। আর হ্যান্ড অ্যাক্স বলতে হাত কুঠার বলা হয়, সেই হাত কুঠার আর মানে কেমন হয় সেগুলো আমরা পরবর্তীকালে আমাদের এই সেশনটা শেষ হয়ে গেলে আমরা এই বিভিন্ন সময় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হতো সেটা আমরা দেখাবো, পরের স্লাইডগুলোতে আছে। হ্যান্ড অ্যাক্স মানে হাত কুঠার, এটা এর সঙ্গে ভাববেন না যে আমরা এখনকার যেরকম লোহার জিনিস দিয়ে সেট করে আমরা সেটাকে যে কুঠার করছি সেই জন্য। হাত কুঠার বলতে বোঝায় ওই পাথর যেটা যেটা যদি যেটা পরপর এসছে, প্রথম ব্যবহার করা হবে তো কীভাবে র হিসাবে, তারপরে সেটাকে পলিশ করা শিখেছে। তো ব্লেডটা আগে ব্লেড কি একটা চ্যাপটা জিনিস, চ্যাপটা পাথর পেলো সেটাকে মানে র ব্যবহার করলো, র মানে যেরকম আছে সেরকম অবস্থায় ব্যবহার করলো। এবং এই সমস্ত কালচারই মানে মানে লিথিক কালচার মানে পাথরের কালচার, সেগুলোই হচ্ছে হ্যান্ড অ্যাক্স হোক কুঠার হোক এগুলো পাথরের পাথরই ওদের শিকার করার একমাত্র জিনিস ছিল, তখন অন্য কোনো মেটাল আবিষ্কার হয়নি। এবং সেগুলোকে এই প্যালিওলিথিকের পরে আসে মেসোলিথিক, সেই মেসোলিথিক যুগটা কি তখন ওরা এই জিনিসটাকে পলিশ পালিশ করতে শিখলো, পলিশ মানে জিনিস তার ফলে আরও ধারযুক্ত জিনিস তৈরি করতে শিখলো, তাতে ওদের মানে ইয়ে করতে মানে আরেকটু সুবিধা হলো শিকার করা শিকার করার জন্য। আর ক্লিভার, ক্লিভার এক ধরনের জিনিস, সেটা হচ্ছে স্প্লিট দ্য ব্রেকস অফ ট্রি অ্যান্ড স্কিনস অফ অ্যানিমালস। এই ক্লিভার দিয়ে হচ্ছে গাছের ছাল, অর্থাৎ গাছের ছাল এবং মানে পশু পাখিদের যে ইয়ে ব্যবহার করার জন্যে মানে চামড়া মানে ছিঁড়া ছিঁড়ে বের করার জন্যে যেটা ব্যবহার করা হতো তাকে বলা হয় ক্লিভার। এই সমস্ত মানে অস্ত্র আমরা কিন্তু শেষে দেখাবো কেমন সে। তখনকার স্ক্যাপার হচ্ছে এক ধরনের অস্ত্র যেগুলো ব্যবহার করা হতো হচ্ছে স্ক্যাপ ফ্লাই রেক ট্রিস অ্যান্ড স্কিন অফ অ্যানিমালস, ওই বললাম স্কিন অফ অ্যানিমালস বের করার জন্য ব্যবহার করা হতো। এবার এটাকে আপনারা ইয়ে নিন, একটা স্ক্রিনশট নিয়ে নিন যাতে করে এই যে কোথায় কোথায় পাওয়া গেছিলো এত ডিটেলসে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এটার একটা স্ক্রিনশট নিয়ে নিন। আমি আরও সরে দাঁড়াচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিন কোথায় ওই সময়কার জিনিসগুলো পাওয়া গেছে। হ্যাঁ, যেটা আমি বলেছিলাম যে আমাদের মানে ইয়ে শেষে ক্লাসের শেষে তখন আমি বলবো আপনাদের দেখাবো ছবি দেখাবো যে স্টোন মানে সে স্টোন। আমি আবারও বলছি যে আমাদের প্রাগৈতিহাসিক জীবনযাত্রা কেমন ছিল কী ছিল সেটা তাদের অস্ত্রপাতি ছাড়া আর অন্য কোনো জিনিস দিয়ে বোঝার সম্ভব নয়। দেখুন এর মধ্যে সবই এই যে প্যালিওলিথিক যুগে কিন্তু ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমরা যে আকারে যা পেয়েছে সেই আকারেই সেগুলো ব্যবহার করেছে, এর মধ্যে কিন্তু কোনো মডিফিকেশন করেনি। ধরুন এই ধরুন এই দেখুন এখানে কাঁচ কাঁচা আছে, কোনো ইয়ে করেনি, পলিশ করেনি, কোনো কিছু করেনি, এটাও দেখুন আনপলিশড, কিন্তু এটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তার মানে যে কী ধরনের অস্ত্র পাথর ব্যবহার করে অস্ত্র ব্যবহার করে যে ইয়ে করতো তার উপর ভিত্তি করে আমরা তখনকার কালচার বোঝার চেষ্টা করি। এছাড়া আর অন্য কোনো ওয়ে আমাদের নেই, বিউরিয়াল সিস্টেম এবং ইয়ে। আর বিউরিয়াল তো মিসোলিথিক আগে ইয়ে নিওলিথিকের আগে ছিলই না, নিওলিথিকে যে মানে আমাদের মানে বিউরিয়াল সিস্টেম শুরু হয় আর কি অন্ত্যেষ্টিক ক্রিয়া। এটা হচ্ছে মেসোলিথিক মেসো এই মানে প্যালিওলিথিক থেকে হ্যাঁ আপার প্যালিওলিথিক বা মেসোলিথিকের একটা মাঝামাঝি সময়। এই সময় দেখুন যে একদম পুরো ইয়া মানে যেটা যেমন যেমন ছিল সেরকম কিন্তু ব্যবহার করা হচ্ছে না, এটাকে পালিশ করা হচ্ছে। দেখুন এটাকে এটাকে পালিশ করে বানাচ্ছে, সরু সরু বানাচ্ছে আরও মানে যাতে আরও বেশি মানে ইয়েতে তা আঘাত করা যায়। এইগুলো যে এই বিভিন্ন শেপের বানাচ্ছে ভেঙে ভেঙে এবং পলিশ করছে, পলিশ করে সেগুলোকে যাতে পারো। এবং এই দেখুন হাতে ইয়েতেও লাগাচ্ছে মানে মানে কাঠ কিংবা বাঁশের সঙ্গে লাগিয়ে ব্যবহার করা শিখছে। এটা হচ্ছে মোটামুটি নিওলিথিক এবং মেসোলিথিকের সময়কার মানে ইয়ে ওই সময়কার ওইখান মানে এর পার্টিকুলারলি কী কোনটার কী নাম এটা আপনাদের মনে রাখার দরকার নেই, যারা জেনারেলি অ্যানথ্রোপোলজি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এইগুলো প্রয়োজন হবে। এবং অ্যানথ্রোপোলজি যদি আমরা ইয়েতে মেন্সে পড়াই তখন অ্যানথ্রোপোলজি পড়ানোর সময় এগুলো তখন বোঝানো হবে, পার্টিকুলারলি ইচ অ্যান্ড এভরি টুলসকে তখন আপনাকে জানতে হবে এর নাম কী কী কেন ব্যবহার করা হতো, কোনটা কোন কাজে ব্যবহার করতো, কোনটা ব্লেড। কিন্তু এই দেখুন এটা এইগুলো এগুলো কিন্তু কুঠার,
এই যে এগুলো কুঠার, আর এগুলো হচ্ছে আবার কুঠার থেকে একটু অন্যরকম, মানে মানে হাত কুঠার কিন্তু এগুলো, এই যে এগুলো হাত কুঠার বলে, আর এগুলো হচ্ছে নিওলিথিক ইমপ্লিমেন্টস। এটা নিওলিথিক যুগে এই যে এই কুঠারটাই এই পাথরগুলো পলিশ করার পরে মেসোলিথিক কালচারে, এই যে বললাম মেসোলিথিক কালচারে পলিশ করা শিখেছে, আর নিওলিথিক সময় এই সেই পলিশ করা পাথরগুলোকে আবার বিভিন্ন জিনিসে আটকে সেটা দিয়েও মারার ব্যবস্থা করেছে, কিন্তু এটা বেঁধেছে এর সঙ্গে ডালের সঙ্গে, কোনো ডালের সঙ্গে বা বাঁশের সঙ্গে বেঁধেছে, বেঁধে সেটাকে ব্যবহার করা শিখেছে। এবার আমরা এবার চলে আসি যেটা, এই দেখুন এটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একদম নিওলিথিক কাজ যায় এরকম, মানে পাথরকে আরো সুন্দরভাবে পালিশ করেছে ওইফেন্স, বিভিন্ন ভাবে যে ওইফেন্স বানিয়েছে। এটারও স্ক্রিনশট নিন, বাকি আগেরটারও স্ক্রিনশট নিতে পারেন, তার আগেরটারও স্ক্রিনশট নিতে বলেছিলাম সেটাও নিন। তাহলে এবার এবার এই এবার আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে এই যে চালকলি থেকে চলে এলো দেখুন, তখন এই যে তামা তামার জিনিসপত্র বানানো শিখে গেল মানুষ চালকলি থেকে, যেটা টাইম ফ্রেমের সঙ্গে আপনার আগে যেটা বলেছি টাইম ফ্রেমের সঙ্গে মিলিয়ে নেবেন। এবং তখন এই যে যে তামাও তামার এগুলো সব তামার অস্ত্র ব্যবহার করা শিখে গেল। তারপরে এবার পাথর এবং তামা একসঙ্গে চললো, এখানে পাথর এবং তামা কিন্তু একসঙ্গে ব্যবহার করা হচ্ছে। এই দেখুন এখানে পাথরও ব্যবহার করা হচ্ছে, তামাও তামাও ব্যবহার করা হচ্ছে, এখানেও তাই। অর্থাৎ অ্যান্থ্রোপলজি ছেলেমেয়েদের এই এইগুলো নাম, বিভিন্ন নাম আছে, এই নামগুলো আপনাদের নির্দিষ্ট মনে রাখতে হবে না, আমি বলে দিয়েছি যে কোন সময়কার কোন সময় কে প্যালিওলিথিক বলা হয়, আপার প্যালিওলিথিক কোনটা, মেসোলিথিক কোনটা, নিওলিথিক কোনটা, এই পরপর পরপর, আর চালকোলিথিক কোনটা, এবং কোন সময়ে মানে কি এসছে, মানে কোন সময় নতুন ফায়ার আবিষ্কার করা কখন শিখেছে মানুষ, কখন বসবাস করা শিখেছে, তারা কী ধরনের জামাকাপড় ব্যবহার করতো কোন সময়, সেই সব কিছুই কিন্তু এই কাল এই অস্ত্র দিয়ে এই সব কালচার, সেগুলো আমরা আগে শিখা মানে ইয়ে করলাম পড়লাম, এবং সেখান থেকে ওই জাস্ট ইয়েগুলো মনে রাখা, মানে এইগুলোই মনে রাখা, আর একটু ইন্ডিয়াতে কোথায় কোথায় কোন কালচার আছে যদি প্রশ্ন আসে তাহলে সেটাই সেই প্রশ্নটা আপনি পারবেন, কিন্তু মানে সেটা মানে ইন্ডিয়াতে ইন ডিটেলস সমস্ত কালচারের যদি জিনিস মনে রাখতে হয় তাহলে আপনার আপনার যদি অ্যান্থ্রোপোলজি অপশন না থাকে তাহলে আপনার ক্ষেত্রে বার্ডেন হয়ে যাবে, সেই জন্যে এটা অ্যাভয়েড করাই ভালো। অতএব আমি আবারও আপনাদের সুযোগ দিচ্ছি একটা করে, মানে এই যে কী ধরনের মাত্র ব্যবহার করতে একটা করে স্ক্রিনশট নিয়ে নিন। এটা হচ্ছে চালকোলিথিক যুগ, এটা হচ্ছে নিওলিথিক যুগ, নিওলিথিক যুগে এই যে অস্ত্র অবস্থা ভালো হচ্ছে দেখুন, এটা হচ্ছে মেসোলিথিক, এখানে পালিশ করছে পাথরের জিনিসকে পালিশ করে বানাচ্ছে বিভিন্ন অস্ত্র, এই এর সব সমস্ত কিছু বিভিন্ন নাম স্ক্রিনশট নিয়ে নিন। আর আর এটা হচ্ছে আপনার একদম প্যালিওলিথিক কালচার, মানে যা পাথর যে অবস্থায় পাওয়া যাচ্ছে সেই অবস্থাতেই সেই পাথরগুলিকে ব্যবহার করছে। অতএব হ্যান্ড অ্যাক্স ব্লেড এগুলো এখনকার সময় মতন করে ভাববেন না, এগুলো পাথরের পাথর দিয়ে তৈরি জিনিসকে বলা হচ্ছে, লাস্টে তামার জিনিস দিয়ে তৈরি জিনিসকে বলা হচ্ছে, আজকের কাজ যে ব্লেডের সঙ্গে আপনি তুলনা করতে শুধু একটাই কনসেপ্টের সঙ্গে যুক্ত আছে যে ব্লেড হবে চ্যাপ্টা জিনিস, আর কুড়াল হবে হচ্ছে সেটা মানে ইয়ে হতে পারে, মানে একটু মানে মানে তার অনেকটা ধারালো জায়গা থাকবে সেটা দিয়ে করাবে, আর পয়েন্টেড এই যে পয়েন্টেড যে সমস্ত এই যে পয়েন্টেড এগুলো এগুলো হচ্ছে হাত কুঠার, হাত পয়েন্টেড দিয়ে পয়েন্টেড পাথর, মানে মানে তার এক কোনা এই সামনের দিকটা হচ্ছে একদম মানে সরু, এবং সেটা হাত মানে হ্যান্ড অ্যাক্স, এই সময় হাতে হাত পাথর ছাড়া অন্য কিছু প্যালিওলিথিক যে লোয়ার প্যালিওলিথিক যে ছিল না। অর্থাৎ আপনারা স্ক্রিনশটগুলো নিয়ে নিয়েছেন এবং আমি বলেছি যে ইয়েটা দেখাবো, ব্যাস আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমরা প্রাগৈতিহাসিক সম্বন্ধে মোটামুটি এইটুকুন মনে রাখাটাই যথেষ্ট, তারপরের পরবর্তীকালে জার্মান সিভিলাইজেশন থেকে আরেকটু ডিপলি মানে জানতে শিখতে হবে, সেই পর্যায়ে আমরা আসার চেষ্টা করবো পরবর্তীকালে, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে হিস্ট্রির সিরিজও শুরু হয়ে গেল, হিস্ট্রির ফার্স্ট যে সিরিজ হিস্ট্রির, মানে আমরা বেসিক্যালি হিস্ট্রিটা বেশিরভাগই আমরা কোশ্চেন অ্যান্সারের ফর্মে পড়বো, এরকম মানে ইয়ে ফর্মে পড়বো না, তার কারণে আমরা হিস্ট্রি সবাই জানি, এটাকে নতুন করে বোঝার কোনো ব্যাপার নেই,
প্রশ্ন উত্তর সেন্সেই আমরা হিস্ট্রি পড়বো, যেহেতু এটা প্রাগৈতিহাসিক, সেই প্রাগৈতিহাসিক যুগ বলে সেই সেটা আমরা মানে সাধারণ যারা মানে ছেলেমেয়েরা যারা অ্যানথ্রোপোলজি পড়েনি তাদের পক্ষে একটু বোঝার সমস্যা, সেই জন্যে এটাকে প্রাগৈতিহাসিক যুগটা এইভাবে এক্সপ্লেন করাবো। কিন্তু হিস্ট্রি মেনলি, হিস্ট্রি জিওগ্রাফি মেনলি কিন্তু আমরা কোশ্চেন অ্যান্সার বেসড হিসাবেই করবো, এবং টার্গেট করা কোশ্চেন যেগুলো মানে পরীক্ষায় আসবে, এবং তার বাইরে পরীক্ষায় আসে যেগুলো আসে না সেইগুলো আপনাদের উপর মাথার উপর চাপিয়ে দিয়ে আপনাদের WBCS পাওয়া বা অন্য চাকরি পাওয়া 2-3 বছর বা 4 বছর পিছিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। লিমিটেড প্রশ্নপত্র আপনাদের দেওয়া হবে এবং দেখবেন সেখান থেকেই আপনি 80% 70% অ্যান্সার করে আসতে পারছেন, এবং আপনি সেখান থেকে আপনার চাকরিতেও সিলেকশন হয়ে যাচ্ছে। অর্থাৎ ডবল 3 ডবল বোঝা চাকরি, আমি খুব ভালো মানে প্রতিষ্ঠান সেটা দেখানোর কোনো ব্যাপার নেই। চাকরি পেতে গেলে যা করতে হয় আমি আপনাদেরকে সেটুকুনি দেবো এবং সেটুকুনি দেবো, তার বাইরে চাপ আপনাদেরকে দেবো না। আমি জানি চাপ দিলে পরেই আপনার 4 বছর পিছিয়ে যাবেন আপনি চাকরিটা পেতে। 22 বছরে যদি মানে মানে ইয়ে পরীক্ষা দেওয়া শুরু করেন সেটা 27-28 বছর বয়সে গিয়ে পাবেন, তার থেকে 22 বছরেই যে বা 23 বছরেই যাতে পেয়ে যান সেরকমভাবেই আমি সিলেক্টেডভাবেই আপনাদেরকে প্রিপেয়ার করার চেষ্টা করব। যদি আপনাদের ইচ্ছা থাকে তবে হবে, যার ইচ্ছা হবে আর সেই পাবে, আর যার ইচ্ছা হবে না সে পাবে না, ব্যাস দ্যাটস ইট। আজকে গুড নাইট, নমস্কার, সবাই ভালো থাকবেন।